শরীয়তপুরে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন শফিকুল ইসলাম সোহেল শরীয়তপুর প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে শরীয়তপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষকরা আজ মঙ্গলবার সকালে শরীয়তপুরের শহীদ মিনারের সামনের সড়কে বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখা ঘণ্টাব্যাপী এই মানববন্ধন করে মানববন্ধনে বক্তারা মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের আহ্বান জানান তারা বলেন মাধ্যমিক স্তরে শিক্ষা জাতীয়করণ করা এখন সময়ের দাবি দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বানও জানান শিক্ষকরা পরে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মানববন্ধনে অংশ নেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ কেন্দ্রীয় কমিটির সদস্য মাস্টার কামাল উদ্দিন আহমেদ বাংলাদেশ শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা সভাপতি আনোয়ার কামাল সাধারণ সম্পাদক নুরুল আমিন রতন ফরিদপুর অঞ্চল কমিটি সিনেমার সদস্য ও নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসাউজ্জামান খোকন ডামুডা উপজেলা সভাপতি আলমগীর হোসেন মাঝি সাধারণ সম্পাদক আলমগীর হোসেন গোসাইরহাট উপজেলা সভাপতি আনসান উদ্দিন সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন নড়িয়া উপজেলার মোসলে উদ্দিন মিয়া জাজিরা উপজেলার সভাপতি রফিকুল ইসলাম ভেদরগঞ্জ উপজেলার সভাপতি আবুল হোসেন আজাদ সাধারণ সম্পাদক মহিবুল হাসান শোভন সহ জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা সত্য প্রকাশে অঙ্গীকারবদ্ধ।